হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি নো এক্সিট এই মুভিটা কিন্তু রিভিউ করবো। এই মুভিটা 25th February 2022 হুলু ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। এবং হ্যাঁ, আপনারা আমাকে প্লিজ জিজ্ঞাসা করবেন না যে আপনি কি করে নো এক্সিট এই মুভিটা দেখলেন, কারণ মাই অডিয়েন্স আর টু মেনি স্মার্ট, মানে দে নো হাউ টু ওয়াচ দ্য মুভি। ওকে, তো এই মুভিটা কিন্তু ডিরেক্টেড বাই হলো ড্যামিয়েন পাওয়ার। এটা বেসড অন একটা মুভি, যেই মুভিটা মানে নেওয়া হয়েছে কিন্তু একটা মানে নভেল থেকে নেওয়া হয়েছে। সেই মুভি নভেলটার নাম হলো নো এক্সিট। তা সেটা কিন্তু লিখেছেন হলো টেলর অ্যাডামস। এটা 2017 সালের মিস্টার টেলর অ্যাডামস তিনি কিন্তু এই নভেলটা লেখেন। তা সেই নভেলটার উপর অ্যাডপ্ট করে কিন্তু এই মুভিটা বানানো হয়েছে। 1 ঘন্টা 35 মিনিটের টান টান উত্তেজনাময় থ্রিলার জনরা হিসেবে কিন্তু নো এক্সিট এই মুভিটাকে আমি ট্রিট করব। আর এই মুভিটা কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু জাস্ট একটু অন্যরকম লেগেছে। জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা নো এক্সিট দেখতেই পারেন। তো এখানে প্রথমে যে ক্যারেক্টারটার কথা বলবো তার নাম হলো ডার্বি। ডার্বি ক্যারেক্টারটা খুব স্ট্রং একটা ক্যারেক্টার। সে প্রথমে যে সিনটা দেখানো হয় যে সে বেশ কিছু একটা গল্প বলে, এবং সে তারপরে পুরোপুরিভাবে সে কেন গল্পটা বলে এবং যেটা একদম যেভাবে সিনটা শুরু হয়েছে সেভাবে কিন্তু মুভিটা মানে একবারে শেষ হচ্ছে। তা সে কেন প্রবলেমের মধ্যে পড়ে তা সেটা জানতে হলে অবশ্যই আপনাদের মুভিটা দেখতে হবে। তা সে একটা রিহ্যাব একটা সেন্টার থেকে পালায় এবং সে তার মায়ের সাথে দেখা করতে যাবে, এরকম একটা সিচুয়েশন হয়। তো তারপরে সেখানে কিন্তু আরও বেশ কিছু ক্যারেক্টার ঢুকে পড়ে। দুজন ক্যারেক্টারের কথা এখানে না বললেই না, একজন হলো অ্যাশ, একজন হলো লেডস। তা এই দুটো ক্যারেক্টার কিন্তু একটু অন্যরকম ক্যারেক্টার। এছাড়াও কিন্তু আরও দুটো ক্যারেক্টার রয়েছে যাদের কথা না বললেই একদম নয়, তারা হলো স্যান্ডি এবং জে। তা তারা হলো দুজনের হাজব্যান্ড ওয়াইফ। এবং আরও একটা ক্যারেক্টার রয়েছে, সেটা হলো এড। তা এডের ক্যারেক্টারটা কী সেটা আমি বলছি না। এবং এখানে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু একটা কিডন্যাপিংয়ের একটা ব্যাপার রয়েছে। তা কিডন্যাপিংয়ের সাথে কারা জড়িত, প্রথমে আপনাকে যে থ্রিলার জনরাটা আমি কেন বলছি, কারণ প্রথমে স্টোরিটা দেখলে আমার মনে হবে যে না, এই কিডন্যাপিংয়ের সাথে হয়তো একজন জড়িত। তারপর কিন্তু আপনি দেখবেন দুজন জড়িত, তারপর দেখবেন তিনজন জড়িত। একজনের সাথে একজন কীভাবে কানেক্টেড সেই জিনিসটা জানতে হলে অবশ্যই আপনাদের নো এক্সিট দেখতে হবে। এবং এখানে পিক আপ পয়েন্টে যেভাবে বিজিএমটা ইউজ করা হয়েছে না, আপনার গুজবাম দিতে বাধ্য। কারণ আমি তো যে মানে যেভাবে দেখেছি এবং যে মানে কী বলবো ইলেকট্রনিক অ্যাসেসরি ইউজ করে দেখেছি, সেই ইউজটা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু সেই ফিলগুলো আপনারা করতে পারবেন না। এবং এখানে ডায়লগগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে। স্ক্রিন প্লেটা এত সুন্দর যে 1 ঘন্টা 35 মিনিটের মুভিটা কখনো কোথাও বোরিং কোনো ব্যাপার নেই। তা আমার কিন্তু জাস্ট আমি যদি থ্রিলার জনরা দেখতে ভালোবাসি, তো আমি বলবো যে জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য কিন্তু এই মুভিটা ঠিক আছে। কারণ এরকম থ্রিলার জনরা আপনারা প্রচুর প্রচুর দেখেছেন এবং আপনারা যথেষ্ট থ্রিলার জনরা দেখতেও ভালোবাসেন। তো এর থেকে বেশি আর কিছু বলবো না, যেহেতু জাস্ট দুদিন হলো নো এক্সিট এই ফিল্মটা রিলিজ হয়েছে। এবং এটা কিন্তু এদের প্রোডাকশন ব্যানার কিন্তু 20th Century Studios। এরা কিন্তু খুব ভালো ভালো মুভি কিন্তু সাধারণত প্রডিউস করে থাকে। এবং শীত প্রধান দেশে যেহেতু এটা শ্যুট করা হয়েছে, মানে এটা যেহেতু ইউএসএর নেভাদাতে যেহেতু শ্যুটটা করা হয়েছে, এখানে মানে বেশ কিছু রাতের বেলা সিনস রয়েছে এবং তুষারপাতের মধ্যে এমন এমন কিছু সিনস রয়েছে যে সিনসগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হবে যে এত সুন্দর তাদের সিনেমাটোগ্রাফি এবং এত সুন্দর বিজিএম এবং এত সুন্দর স্টোরি এবং এত সুন্দর স্ক্রিন প্লে। আর তার সাথে তো প্রত্যেকের অ্যাক্টিং খুবই ভালো। কিছু কিছু জায়গায় বেশ কিছু ব্রুটালিটি দেখানো হয়েছে। তার আমি এটা বলে রাখছি, যারা ব্রুটালিটি দেখতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই মুভিটা একদমই নয়। এর থেকে বেশি কিছু বলছি না, এটাই ছিল আমার নো এক্সিট মুভি রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্লিজ রেড বাটনে প্লে করে দেবেন, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।